আমাকে বলাতে মেরে দিয়েছে সিবিআইরা ও যে ওই সব করেছে সামনে আজকে মারলো আমাকে ওখানে মেরেছে ওখানে মেরেছে লালন শেখের মৃত্যুতে উত্তাল রামপুরহাট। সিবিআই এর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। বকটুই গণহত্যায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। লালনের পরিজনদের পাশাপাশি গ্রামবাসীদের একাংশ মঙ্গলবার সকাল থেকে রামপুরহাটের সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে ধর্নায় বসেছেন। এরই মধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মৃত লালনের স্ত্রী রেশমা বিবি। তার দাবি, সিবিআই ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। সোমবার বিকেল ৪:৪৫ নাগাদ রামপুরহাট সিবিআই ক্যাম্প অফিসে পার্শিয়াল হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায় লালন শেখের দেহ। রাতেই বিলাস, ভাস্কর, রাহুল এই তিন সিবিআই আধিকারিকের নামে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। সেখানে তিনি সিবিআইয়ের বিরুদ্ধে স্বামীকে ব্যাপক মারধরের পাশাপাশি বাড়িতে এসে ভাঙচুর চালানোর অভিযোগও করেছেন। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে লালনের স্ত্রী রেশমা বিবির দাবি, সিবিআই বলেছিল হার্ড ডিস্ক দে, না হলে ৫০ লক্ষ টাকা দে, তাহলে এই কেস থেকে তোদের সবাইকে বাঁচিয়ে দেব, তোদের কিছু হবে না। এদিকে লালনের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন তার পরিজনেরা। স্ত্রী রেশমা বিবি অসুস্থ হয়ে পড়ায় তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাবার মৃত্যুর পর সিবিআইয়ের শাস্তি চেয়ে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাওয়ে যোগ দেয় লালনের মেয়ে। আমার মা হসপিটালে ভর্তি, সিবিআই মেরেছে আমার বাবের নিজ বিচার চায়। বিক্ষোভকারীরা ৭ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। এদিকে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, তারা লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবে। ইতিমধ্যেই সিবিআই এর বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। দ্য ওয়াল ব্যুরো।